প্রথমে যেতে চাচ্ছি নাটোরে, সহকর্মী নাজমুল হাসান সেখানে অপেক্ষা করছেন। নাজমুল, আজও তো জেলায় একেবারে সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে, সংক্রমণ রোধে জেলা প্রশাসন কতটা কঠোর হলো এবং বারবার যে বৈঠকের কথা আমরা দর্শকদের জানাচ্ছি লকডাউনের বিষয়ে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসলো কিনা? করোনা প্রতিরোধ কমিটির একটি বৈঠক হয়েছে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, সেখানে সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার, করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এবং করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে নাটোর কিন্তু পুরোপুরি লকডাউন করবেন না, যে মহল্লা বা এলাকাগুলো আসলে বেশি আক্রান্তের হার সেই মহল্লাগুলো আসলে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো কিন্তু এই সিদ্ধান্তের বাস্তবায়ন হয়নি, তারা আসলে দেখছেন যে করোনা সংক্রমণের হার যদি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই লকডাউন করবেন বিভিন্ন এলাকা ভিত্তিক। আর আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে পুলিশের, জেলা পুলিশের কিন্তু আমরা বিভিন্ন তৎপরতা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা আসলে শহরে কোনো অটোরিকশা থেকে শুরু করে ছোট ছোট যানবাহন কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন না। এছাড়া কিন্তু জেলা প্রশাসনের আসলে তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। জেলা এখানে সচেতন নাগরিকরা বলছেন যে আসলে এই সিদ্ধান্তহীনতার কারণে নাটোর আসলে বড় ধরনের সংকটে পড়বে বলে এখানকার সচেতন মহল আশঙ্কা প্রকাশ করছেন। বৃষ্টি,